ডিয়ার স্টুডেন্ট, বেস্ট রিগার্ডস ফ্রম স্টাডি জুন চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। স্টাডি জুন চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যেটাতে তোমাদের অনেকগুলি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকের হেল্প হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং এটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, শেয়ার করতে থাকো। আর এখনো যদি আমাদের স্টাডি জুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম এক্সাম রিলেটেড বিভিন্ন কোয়েরি রিলেটেড ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো। চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনায় থাকবে, দুটো ভাগে থাকবে, একটা হচ্ছে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বা ইন্টারভিউ রিলেটেড ইস্যু নিয়ে থাকবে, পিআরটিসি ইস্যু নিয়ে থাকবে, তারপরে টিপিএসসি টিসিএস যে বার্নিং ইস্যুগুলি আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো, তারপরে ফাইনালি গ্রুপ ডি রিলেটেড গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড কিছু কথা বলবো, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেক হেল্প করবে। দেখো বন্ধুরা, একটা জিনিস একটু বলি যে পিআরটিসি ইস্যু নিয়ে অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে রিউমার্স ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, অনেক কিছু ব্যাপারে ডিসকাশন হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে পিআরটিসির যে ইস্যুটা, সেটার মধ্যে একটা জিনিস আমি বলবো একটু প্রায়োরিটি দিয়ে। এটা ম্যান্ডেটরি করা উচিত ছিল অনগোয়িং প্রসেস এবং আপকামিং প্রসেস দুটো ক্ষেত্রেই। তোমরা কেউ হয়তো এটাকে এগ্রি করবে, কেউ ডিসএগ্রি করবে, সেটা ইট ডিপেন্ডস অন ইউ, বাট আমি আমার ব্যক্তিগত মতামতগুলি তুলে ধরছি। তো কেননা এখন যে ধরনের ডিফিকাল্টিস বা প্রবলেমগুলি হচ্ছে, সেই প্রবলেমগুলি কিন্তু হতো না যদি সেটা অনগোয়িং প্রসেস এবং আপকামিং প্রসেস সব দুটো ক্ষেত্রে যদি ম্যান্ডেটরি করা হতো। যেমন দেখো, কম্বাইন্ড ওয়ান কম্বাইন্ড টু টিসিএস টিপিএস এর যে প্রিলিমস দিয়েছে বা কম্বাইন্ড ওয়ানের যে মেইনস হয়েছে, সেক্ষেত্রে পিআরটিসি যদি প্রায়োরিটি দেওয়া হতো, তাহলে কিন্তু আরো অনেক ছেলে মেয়ে যারা কঠোর পরিশ্রম করেছে ত্রিপুরা থেকে, হ্যাঁ, ওই ছেলে মেয়েগুলি কিন্তু পেয়ে যেত বাইরের ছেলে মেয়েদের পরিবর্তে। বাইরের যারা পরীক্ষার্থীরা ওরা এই পরীক্ষাগুলি অ্যাটেন্ড করেছে, ওদের পরিবর্তে কিন্তু ত্রিপুরার ছেলে মেয়েরা আরো অনেক বেশি সংখ্যক পেয়ে যেত। এখন দেখা যাচ্ছে এক্সিস্টিং বা অনগোয়িং কিছু কিছু এক্সাম, যেমন ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলো, এগ্রিকালচার অফিসার বলো, এই প্রসেসগুলি ক্যান্সেল হয়ে গেছে, কারণ অ্যাসপিরেন্টরা অনেক ডেপুটেশন দিয়েছে, টিপিএসসির হায়ার অথরিটির সাথে কথা বলেছে, বাট হোয়াট অ্যাবাউট টিসিএস টিপিএস প্রিলিমস অ্যান্ড কম্বাইন্ড ওয়ান কম্বাইন্ড টু, এই দুটোতে তিনটে পরীক্ষাতে বিশেষ করে, এগুলি অনেক বছর পরীক্ষা হয়েছে, বিশেষ করে কম্বাইন্ড, এই পরীক্ষাগুলিতে যদি পিআরটিসিকে ম্যান্ডেটরি করা হতো, তাহলে ত্রিপুরার প্রচুর সংখ্যক ছেলে মেয়ে পেয়ে যেত। তো এতে কি এই ছেলে মেয়ে যারা পায়নি, অল্প দু এক মার্কসের জন্য পায়নি, ওদের প্রতি ওদের জায়গাতে কে ঢুকে গেছে, বাইরের ছেলে মেয়েরা ঢুকে গেছে। তো এটা কি এই ছেলে মেয়েদের প্রতি ইনজাস্টিস করা হয়নি, সেই একটা প্রশ্ন কিন্তু চলে আসছে। তো সেই ব্যাপারটা তোমরা একটু দেখবে। হ্যাঁ, এটা আমার একদম একান্তই ব্যক্তিগত মতামত, কারণ একটা জিনিস আমরা দেখলাম যে এগ্রিকালচার যে অফিসার, সেটাতে 50-60% ক্যান্ডিডেট কিন্তু আউটসাইডার, বিকজ অফ দ্যাট সেটাকে ক্যান্সেল করে এখন ত্রিপুরাতে যারা আছে সেটা কিন্তু ওদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সুতরাং এখানে এটা একটা বার্নিং ইস্যু হিসেবে হয়ে গেল। আর টিপিএস এর ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদেরকে বলি, ক্যান্ডিডেট বা এক্সপিরিয়েন্সরা যদি কোনো স্টেপ না নেয়, ওরা কিন্তু সাইলেন্ট থাকতে চায়। কেন আমি বলি, একটা লিভিং এক্সাম্পল বলি, জাস্ট কিছুদিন আগে একটা সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ একটা পরীক্ষা হয়েছে, 30th April 2023। আমি সেই সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পেপার বি টেস্ট বুকলেট সিরিজ বি, এটা 37 কোশ্চেন নাম্বার বলছে, একটা রিজনিং এর কোশ্চেন ছিল, কিবোর্ডের এটাকে কিভাবে কোডিং ল্যাঙ্গুয়েজে লেখা যায় সেটার যে আনসার, সেই আনসারটা কিন্তু টোটালি ভুল ছিল। তোমরা প্রয়োজনে কোশ্চেন পেপারটা দেখে নেবে, নিশ্চয়ই কোনো ক্যান্ডিডেট এটা নিয়ে কমপ্লেন জমা দেয়নি টিপিএসসি অফিসে, যে একটা পার্টিকুলার প্রেসক্রাইবড একটা ফরম্যাটে দিতে হয়, সেটা কিন্তু দেয়নি, বিকজ অফ দ্যাট টিপিএসসি সেই আনসারটাকে কিন্তু ওরা কারেকশন করেনি। এটা কিন্তু বোনাস মার্কস দেওয়া উচিত ছিল, বাট টিপিএসসি দেয়নি। এটার অর্থ আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে, ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টস যদি কোনো স্টেপ না নেয়, টিপিএসসি কিন্তু সাইলেন্ট থাকতে চায়। কেন আমি বলছি, এই যে ওদের যারা পায়নি ও 2-4 মার্কসের জন্য, ওদের প্রতি যে ইনজাস্টিস করা হয়েছে, আমি যদি নিউট্রালি বলি, কম্বাইন্ড ওয়ান কম্বাইন্ড টু টিসিএস টিপিএস প্রিলিমস, এগুলিতে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত ছিল পিআরটিসি যাদের ছিল, দ্যাট মিনস পিআরটিসিটাকে প্রায়োরিটি বা ম্যান্ডেটরি প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। এটার উপরে বেস করে যদি জেনুইন ক্যান্ডিডেট আমি ত্রিপুরা থেকে পেয়ে যেতাম, তাহলে বাইরের ছেলে মেয়েরা বাদ যেত, বাট আমি যদি ত্রিপুরার ক্যাটাগরি অনুসারে ত্রিপুরাতে যদি আমি জেনুইন ক্যান্ডিডেট না পাই, তখন আমি বাইরের ছেলে মেয়েদেরকে নিতে পারতাম, বাট সেটা করা হয়নি,
বিশেষ করে আমি এখন যদি বলি টিসিএস টিপিএস এবং কম্বাইন্ড টু, কারণ কম্বাইন্ড ওয়ানটা মেইনস হয়ে গেছে, সেটাতে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে কোয়ালিফাই করেছে, তো সেটাতে এখনো যদি চাই যে পিআরটিসি কে প্রায়োরিটি দেওয়া হবে সেটা করতে পারে, বাট এটা তো উচিত ছিল হয় প্রসেস তিনটে প্রসেস ক্যান্সেল করা বা এখনো যে অনগোয়িং প্রসেস সেটাতে পিআরটিসি কে ম্যান্ডেটরি করা উচিত ছিল। আমি নেক্সট আলোচনাটাতে চলে যাব, তোমাদের যে ইয়েটা আছে গ্রুপ ডির ইন্টারভিউটা। দেখো বন্ধুরা একটা জিনিস বলি, অনেকে একটু ইয়ে কনফ্লিক্টের মধ্যে আছো যে গ্রুপ সির রেজাল্ট দিচ্ছে না, গ্রুপ ডির ইন্টারভিউ শুরু হচ্ছে না, যে যেটার জন্য এগারলি ওয়েট করছো। ডেফিনেটলি তোমরা এটা নিয়ে প্রচুর পরিমাণে এখন টেন্স আছো, রেস্টলেস আছো, কেননা সবার একটা এক্সপেক্টেশন আছে অনেক বছর হয়ে গেছে বাইরে। আমি যেটা বলছি, গ্রুপ সির রিকমেন্ডেড লিস্ট না দেওয়া পর্যন্ত মনে হয় না, আমার পার্সোনাল অপিনিয়নটা তোমাদের সাথে শেয়ার করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, গ্রুপ সির রিকমেন্ডেড লিস্ট বের না হলে গ্রুপ ডির ইন্টারভিউটা শুরু করবে না। কারণ গ্রুপ সি তে কেউ পেয়ে গেছে, এখন গ্রুপ ডির ইন্টারভিউ তো যদি বসে তাহলে গ্রুপ ডি কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাবজর্ব করতে পারবে না গ্রুপ ডির ক্ষেত্রে। এখন যদি ধরো গ্রুপ সির রিকমেন্ডেড লিস্ট বেরিয়ে যায়, তাহলে যারা গ্রুপ সি তে পেয়ে গেছে ওরা কিন্তু গ্রুপ ডির ইন্টারভিউ তো আর বসবে না। দ্যাট মিনস তখন গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাবজর্ব হতে পারবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি কেউ যদি না বুঝো আমাকে কমেন্ট করে বলবে, আমি এক্সপ্লেন করে দেবো আবার। তো সুতরাং খুব রিসেন্টলি হতে পারে জিআরবিটি গ্রুপ সির রেজাল্টটা বেরিয়ে যাবে, দ্যাট মিনস রিকমেন্ডেড লিস্ট বেরিয়ে যাবে, তারপরে দেখবে যে খুব দ্রুত গ্রুপ ডির ইন্টারভিউটা শুরু করে দেবে। এতে কি হবে, খুব ভালো হবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাবজর্ব হবে, সেটা একটা ব্যাপার থাকছে। আর গ্রুপ ডির ইন্টারভিউ নিয়ে অনেক কিছু আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, থাম্বনেইল লাগিয়ে খুব সুন্দর সুন্দর করে ইয়ে করছে। দেখো ভাই, আমি সিম্পলি একটা জিনিস বলি, গ্রুপ ডির ইন্টারভিউর জন্য অত টেনশন আমার কিছু নেই, সিম্পলি কয়েকটা পয়েন্ট বলছি, এগুলির উপরে গুরুত্ব দাও, 100% তোমার হেল্প হবে। আর ইন্টারভিউ চলাকালীন, ইন্টারভিউর আগে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, আমার দীর্ঘ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলি তোমাদের সাথে শেয়ার করবো, সুতরাং তোমাদের ডেফিনেটলি এটা কাজ দেবে। আমি সবাইকে গ্রুপ ডির যারা অ্যাসপিরেন্টস বা ক্যান্ডিডেট আছো সবাইকে একটা জিনিস বলবো, জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি, তোমরা একটু একটু এটার মধ্যে কনসেন্ট্রেট করবে, ডেফিনেটলি এটা তোমাদেরকে গ্রুপ ডির ইন্টারভিউতে হেল্প করবে। ফার্স্ট ওয়ান, সেলফ ইন্ট্রোডাকশনটা ভালোভাবে কনফিডেন্টলি দিতে প্র্যাকটিস করে নাও, সেটার মধ্যে একাডেমিক পার্ট থাকবে, ফ্যামিলি পার্ট থাকবে, হবি থাকবে, কেরিয়ার অবজেক্টিভ থাকতে পারে। গ্রুপ ডির জব প্রোফাইল, বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ ডির জব প্রোফাইলটা কি, ওদের কাজটা কি, সেটা একটু ভালোভাবে জেনে শুনে নাও, বুঝে নাও, সেটার উপরে একটু আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখবে। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আমাদের নর্থ ইস্টের ডোনার মিনিস্টারকে, ডোনারের কাজ কি, বা স্টেটের মধ্যে ক্যাবিনেট মিনিস্টারের যে লিস্ট, ইউনিয়ন যে ক্যাবিনেট মিনিস্টারের লিস্ট, হ্যাঁ, এই যে ডিটেলসগুলি মোটামুটি ইম্পর্টেন্ট পার্টগুলি সেগুলি একটু দেখে রাখবে, ভাইস প্রেসিডেন্ট কে, প্রেসিডেন্ট কে, হ্যাঁ, এই ধরনের কিছু কোশ্চেন তোমরা একটু ইয়ে রাখবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিএম কে আছে, হ্যাঁ, ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, সেটা নিয়ে একটু ডিসকাস, মানে সেটা নিয়ে একটু জানকারি রাখবে, সেটা তোমাদেরকে হেল্প করবে। আর জিকে, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, হ্যাঁ, বিশেষ করে ত্রিপুরা, নর্থ ইস্টার্ন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এগুলির উপরে একটু মোটামুটি স্ট্যান্ডার্ড যে জিকে গুলি আছে সেগুলি ভালো করে পড়ে নাও, ইয়ে করে নাও, রিভিশন দিয়ে নাও বারবার করে। কারণ দেখো, একটা ইন্টারভিউ বোর্ডের সামনে যখন বসবে তখন কিন্তু জানা জিনিসও তুমি অনেক সময় ভুলে যাও, বিকজ অফ দ্যাট তোমাকে কিন্তু ভালোভাবে রিভিশন দিয়ে রাখতে লাগবে। আর এক দুটো মেন্টাল অ্যাবিলিটি বলো বা ডিসিশন মেকিং বলো বা সিচুয়েশনাল ইন্টারাকশন হতে পারে, বেসড অন ডিফারেন্ট অ্যাসপেক্টস, এটা ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করবে। এক দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দিস পোস্ট ইজ সুইটেবল ফর ইউ, এটা জিজ্ঞাসা করতে পারে। আফটার গেটিং এনি বেটার অপরচুনিটি লাইক ইন টিপিএসসি, হ্যাঁ, হোয়াট ইউ উইল ডু তোমাকে জিজ্ঞাসা করতে পারে, সো হোয়াট উইল বি ইউর আনসার সেটা তোমাকে একটু বুঝতে হবে। ইউ হ্যাভ ডান মাস্টার্স ইন সায়েন্স, আর্টস, কমার্স, হ্যাঁ, বিকম, এম কম, অর বিটেক, এম টেক, অর এম বি এ, বিবিএ, লাইক দ্যাট, সো ওয়াই ইউ হ্যাভ চুজেন দিস পার্টিকুলার গ্রুপ ডি পোস্ট, তোমাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। কেননা তুমি অলরেডি বিএসসি করেছো বা গ্রাজুয়েশন করেছো, মাস্টার্স করেছো, তখন তোমাকে বলবে যে কেন তুমি এটার জন্য সুইটেবল মনে করছো নিজেকে, বা এটাকে কেন চুজ করলে, সেটা এই ধরনের প্রশ্ন করতে পারে। এটার কি আনসারও হবে, আমি এগুলি ডেফিনেটলি কিছু কিছু ইম্পর্টেন্ট আরো যখন ভিডিও নিয়ে আসবো গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড, সেগুলির মধ্যে তোমাদেরকে একদম এক্সপ্লেন করে দেবো খুব ইজি ওয়েতে, যাতে তোমরা এগুলি এনগেজ করতে পারো। তো আজকের ভিডিওটা আমি আর লেন্দি করবো না,
যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, খুব ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আসবো খুব কম সময়ের জন্য, আর একদম মানে কি বলবো ফ্যাব্রিকেটেড কিছু থাকবে না, হ্যাঁ একদম জেনুইন যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা এই চ্যানেলে পাবে। সুতরাং আজকে আর ইয়ে সময় নিচ্ছি না, আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হবো, কথা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের স্টাডি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ এটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ সেন্ড ইট ইন কমেন্ট সেকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।